সালে ক্ষমতা আসার পর গত 11 12 বছর ধরে আমাদের সঙ্গে আপনাদের একটা দুর্দান্ত রিলেশনশিপ তৈরি হয়েছে এবং এটা যতনা রাজনৈতিক তার চেয়ে বেশি সামাজিক ভাবে আজকে সভার বক্তব্য রাখার প্রারম্ভিক আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব 2011 সালের আগে খড়িবাড়ি বারাসাত ব্লকটু সহ বাংলা চেহারা কে ছিল আর 2023 সালের এই একেবারে শুরুই বলবো এপ্রিল মাস মানে শুরুই এখন বাংলার অবস্থা কি একটা ছোট বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় ও কিন্তু অকপটে স্বীকার করে নেবে বা বলে দেবে যে 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলার সামগ্রিক সামাজিক মান উন্নয়ন হয়েছে আর বিগত 34 বছর ধরে যারা ছিল এই বাংলাতে তারা বাংলাকে ক্রমশ শ্মশানে পরিণত করেছিল আর তার বয়স যদি 50 হয় সে আমার চেয়েও ভালো বলতে পারবে দেখুন উন্নয়ন কোন একটা নির্দিষ্ট মান দিয়ে থামানো যায় না আমাদের অনেকে মনে হয়েছিল এই কন্যাশ্রী দিচ্ছি রূপশ্রী দিচ্ছি বাংলা মানুষ পাচ্ছে বাংলা মানুষ বোধহয় ভালোই উপকৃত হচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন না মানুষের লিমিটেশন এবং চাহিদা এবং প্রয়োজন এইগুলো মিলেই কিন্তু উন্নয়ন হয় আপা দক্ষ লক্ষ্য করেছেন গত 28 তারিখে গত মাসে 28 তারিখে হুগলি চৌচুরা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আরো 12,000 রাস্তার স্যাংশন করলেন তার মধ্যে বেশিরভাগটাই নতুন রাস্তা এবং কিছুটা সংস্কার রাস্তা ব্যয় করলেন কত 3,000 কোটি টাকার বেশি টাকাটা কোথা থেকে এলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কেন দিল তারা বললো যে আমাদের এখানকার রেপুটেশন সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গ সরকার রেপুটেশন ভালো হওয়ার কারণে আমরা স্বেচ্ছায় এই সরকারকে 3,000 কোটি টাকা ঋণ দিচ্ছি আর সেই টাকা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে কারণ সেখানকার ট্যাক্স বেশি সেই ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের টাকায় প্রচুর উন্নয়ন হয় কিন্তু গ্রাম শহরের তুলনায় একটু পিছিয়ে আছে আমি এই পুরো টাকাটাই গ্রামকে দেব আর এই 12,000 কিলোমিটার যে রাস্তা হলো সেই 12,000 কিলোমিটার রাস্তার মধ্যে এই আমাদের বারাসাত ব্লকটুতে আমরা 30 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারছি আগামী দিনে যে রাস্তাটা তৈরি হচ্ছে সেই রাস্তাটি 30 কিলোমিটার বিস্তৃত এবং এই 30 কিলোমিটার রাস্তার ব্যয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 8 কোটি টাকা বরাদ্দ এই বারাসাত ব্লকের জন্য আর আপনারা শুনলে খুশি হবেন এই টাকা অর্থাৎ এই 30 কিলোমিটার রাস্তার 8 কোটি টাকার একটা অংশ আপনারাও পেয়েছেন কীর্তিপুর 1 নম্বর অঞ্চল তার মধ্যে একটি হল কৃষ্ণমাটির মান্নান মায়ের বাড়ি থেকে কি বাড়ি ওটা হ্যাঁ বাড়ি সেখানে 34 লক্ষ টাকা ব্যয় একটা রাস্তা তৈরি হচ্ছে আর একটি বাঁকের মোড় থেকে মাদ্রাসা সেটাও 34.5 লক্ষ টাকায় আমরা রাস্তা করতে পারছি আরেকটি রাস্তা শাসনের যেটা দেঘরিয়া শেষ হচ্ছে সেখান থেকে একেবারে 211 রোড 93 পর্যন্ত এটা আমরা 44 লক্ষ টাকা ব্যয় ঢালাই রাস্তা করছি এই রাস্তাগুলো হওয়ার ফলে আপনারা বলুন আমাদের এখানে মূলত মানুষের ব্যবসা মৎস্যজীবী এই মৎস্যজীবীরা কত কম সময় খড়িবাড়ির এই মাছ মার্কেটে আসতে পারবে এই ভোরবেলায় এই ব্যবস্থা করেছেন কে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসন থেকে 10 কিলোমিটার রাস্তা বিস্তৃত এই রাস্তা তাদের পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে না এই যে কানেক্টিভিটিটা করে দিল পশ্চিমবঙ্গ সরকার তার কি প্রশংসা প্রাপ্য নয় শুধু সড়ক ব্যবস্থা নয় পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি এখান থেকে যে বাসটি যায় কর্ণময়ীতে সেই বাসের সংখ্যাটা বাড়ানোর জন্য মাননীয় পরিবহন মন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং বলেছি আরো একটি বাস যদি হাওড়া থেকে পাঠানো যায় তাহলে এটা আমরা দত্তপুকুর থেকে শুরু করে এলাকার মানুষ কিন্তু একটা পরিষেবা পাবে সেই ব্যবস্থা বোধ হয়ে যাবে শীঘ্রই মাননীয় মন্ত্রী স্নেহ চক্রবর্তীর হাত ধরে সড়ক পরিবহন গেল ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে বেনিফিট পায় সেই বেনিফিট গুলো আপনাদেরকে আমি মনে করিয়ে দেব আমাদের রাজ্য সরকারের যেটা গত বছর স্কিম ছিল লক্ষ্মী ভাণ্ডার যেটা সাধারণ যারা নাগরিক তাদের জন্য 500 টাকা এবং এসসি এসটির জন্য 1,000 টাকা বরাদ্দ সভাপতি আছেন সংখ্যাটা ভালো বলতে পারবেন 50,000 কাছাকাছি তো আমাদের লক্ষ্মী ভাণ্ডার
50000 এর কাছাকাছি আমরা লক্ষ্মী ভান্ডার দিতে পাচ্ছি অর্থাৎ প্রতি মাসে 1 থেকে 3 তারিখে আমাদের ঘরে মা বোনেরা তারা তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে পায় কন্যাশ্রী প্রকল্প অনেকবার বলেছি আবার বলছি এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে একটা সমাজের নতুন করে জাগরণ শুরু হয়েছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে উচ্চতর শিক্ষা শিক্ষা লাভের জন্য মেয়েদের আর ভাবতে হয় না মেয়েরা ভাবে যে তারা কিভাবে ডাক্তারি পড়বে আগে ভাবতো মেয়েরা কি করে উচ্চ মাধ্যমিক পাস করবে মাধ্যমিক পাস করবে আর এখন মেয়েরা ভাবে কি করে তারা ইঞ্জিনিয়ার হবে এমবিএ পড়বে কি করে তারা এমসিএ পড়বে কি করে তারা মাস্টার্স করবে এই ভাবনা জুগিয়েছেন কে এই ভাবনা জুগিয়েছেন পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দিয়ে ওই মেয়েটি ওই ছেলেটির ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে প্রচুর অসংগঠিত মানুষ আছেন যারা নির্দিষ্ট কোনো জায়গায় বিচরণ করতে পারেন না ভ্যান চালক রিক্সা চালক থেকে শুরু করে এই রকম মানুষ এই মুদিখানা দোকানদার ছোটখাটো কলকারখানা কাজ করা ছোটখাটো পেশায় নিযুক্ত মৎস্যজীবী সবজি ব্যবসায়ীরা তাদের জন্য সরকার প্রতি মাসে 50 টাকা করে দিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এবং মেয়াদ শেষে তারা ম্যাচুরিটি পাবে আর ওই ব্যক্তি যদি কোনো রকম ভাবে দুর্ঘটনায় বলেন তাহলে সরকার তাকে 2 লক্ষ টাকা অনুদান দেবে এই ব্যবস্থা কিন্তু সিপিএম এর আমল ছিল না যে ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আপনারা সবাই জানেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা এক একটা ফ্যামিলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাচ্ছি আগে আমার ঘরে আপনার ঘরে রোগ হলে আমরা চিন্তা পড়ে যেতাম অপারেশনের কথা বললে পাশের বাড়ি হাত পাততে হতো তিনি বিমুখ হতেন টাকা দেবেন না বলে আর মুখ্যমন্ত্রী বলেন কারো কাছে হাত পাততে হবে না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে তোমার ফ্যামিলির জন্য 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে আপনারা দেখেছেন সমস্ত হসপিটাল নার্সিং হোমে কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তার সংখ্যা বেড়ে গেছে মানুষ বিনা পয়সায় তো অপারেশন করছে না উপরন্তু অপারেশন সেরে বাড়ি আসার সময় দেখান দিচ্ছে এই পরিবর্তন আনেনি মমতা মানছি এর একটি টাকাও কেন্দ্র সরকার দেয়নি আপনারা জানেন 100 দিনের কাজ যেটা গরিব মানুষের না হোক তারা রোজগারের জায়গা সেই 100 দিনের কাজ বন্ধের মুখে যে বাজেট ছিল সেই বাজেটের 33% কমিয়ে বাজেট করেছে মোদী সরকার বলেছে যে না 100 দিনের কাজ আমরা আর করব না আর 100 দিনের কাজে গত 8 বছর আমরা দেশের 1 নম্বর স্থান অধিকার করেছি সেই 100 দিনের কাজ বন্ধ করে দেবে এই সরকার নরেন্দ্র মোদী সরকার শুধু 100 দিনের প্রকল্প বলে নয় যতদূর উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পের টাকা আমাদেরকে দিচ্ছে না সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা দিচ্ছে না আমাদের মিড ডে মিলের টাকা দেয় না আমাদের সমগ্র শিক্ষা মিশনের টাকা দেয় না এই রাম যক্ষতে করতে করতে 1,15,000 কোটি টাকা আমাদের কেন্দ্রের কাছে পাওয়া হয়েছে আমরা ধর্ণা দিয়েছি 29-30 তারিখে মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণা দিয়ে বলেছে অবিলম্বে আমাদের টাকা চাই দিচ্ছে না দেশে বেকারের পাহাড় জমে গেছে যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র মোদী সরকার সে প্রতিশ্রুতি পালন দপ্তরের কথা উল্টো সুরে কথা বলছে আর এর মাঝখানে উন্নয়নে আমাদের সঙ্গে কম্পিটিশন করতে না পেরে আমরা দেখছি সাম্প্রদায়িকতা সেই তাস সেই বহু ব্যবহৃত তাস বিজেপির হাত ধরে কখনো এই তাস কংগ্রেসের কাছে যায় এই তাস কখনো বিজেপির কাছে যায় আবার সাম্প্রতিককালে আইএসএফের কাছে এই তাস চলে যাচ্ছে এই তাসের মাধ্যমে তার সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নমুনা রিসাতে সাম্প্রদায়িক দাঙ্গা করলো আপনারা জানেন পশ্চিমবঙ্গ পুলিশ বিহারের মুঙ্গের থেকে সুমিত সাহু বলে এক জায়গায় আজ করলো সুমিত সাহের অপরাধ ছিল কি রামনবমী মিছিলের দিনে বলে রিভলভার ছিল এবং রিভলভার বের করে ও কিন্তু মুসলিম মহল্লায় ভয় দেখেছিল এই রিভলভার উদ্ধত করে যখন সুমিত সাহুকে অ্যারেস্ট করে আনলো সাংবাদিকরা ওর মায়ের কাছে গেল ওর মায়াকে জিজ্ঞেস করলো আপনার মাত্র 19 বছর বয়সের একটি ছেলে তাকে এখন থেকে দাঙ্গা করানো শেখাবেন সুমিত সাহু মা যা বলেন শুনলে আপনার তাজ্জব হয়ে যাবেন
সুমিত সাহেব মা বলল গতকাল সাংবাদিকের সামনে আমার ছেলে সুবেন্দ্র গো ভক্ত ও সুবেন্দ্র গো একটা গোপন মিটিংে গিয়েছিল এবং সেই মিটিংে গেলে সুবেন্দ্র বলেছিল সমস্ত মিটিংে তোর নেতৃত্বে অন্তত 20টা 19 কুড়ি 22 বছর চলে যাবে আর প্রত্যেকের হাতে কর করে 500 টাকা নোট ধরিয়ে দেওয়া হবে আমার ছেলে এই 500 টাকা লোভ সামলাতে পারেনি সব মিটিংে যেত ও যে রিভলভার নিয়ে ঘুরে পড়ায় আমি মা হয়ে আমার ছেলের এই অপকীর্তি কথা আমি জানতাম না আমার লজ্জায় মাথা হেঁটে যাচ্ছে এই সুবেন্দ্র জন্য এবং বিজেপির জন্য গতকাল আপনারা দেখেছেন ইউটিউবে গতকাল দেখেছেন ফেসবুকে এই ঘটনাটা ওর মা হাতাশ করছে আমার এই মেয়েটাকে আমার স্বামী সামান্য একটা গাড়ি চালক আমি ওকে বলেছি তুই যতদিন কোনো কাজ না পাস বাবার সঙ্গে তুই হেল্পারি কাজ করবি সেই সব কাজ না করে ওই কাজে গেল আমি সমাজে মুখ দেখাতে পারছি না অর্থাৎ সমগ্র ইয়ং সমাজকে বিজেপি কিন্তু ক্রমশ কলুষিত করার চেষ্টা করছে একদিকে যখন আমরা উন্নয়ন করছি সড়ক পরিবহন থেকে শুরু করে মানুষের পেনশন থেকে শুরু করে আর অন্যদিকে রাজ্যকে অচল করার জন্য ভারতীয় জনতা পার্টি আইএসএফ সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে আমরা একমাত্র দল ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে একদিনে 15 লক্ষ মানুষ এসেছি আমরা একমাত্র দল যে সরকারের নেতৃত্বে পশ্চিমবাংলার অলিতে গলিতে 70টি প্রকল্পে পরিষেবা পাচ্ছি আমরা একমাত্র রাজনৈতিক শক্তি যে শক্তি সম্প্রীতির কথা বলেছি যেসব যে সরকারের প্রধানরা সব হিন্দু মুসলমানকে একটা ছাতার তলা দেখতে গিয়েছে আর অন্য দলরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে দেশটাকে শেষ সরকার করে যেটা করছে এর ভিতরে রুখে দাঁড়াতে হবে এই রমজান মাসের এই সময়টাকে আমরা এই জন্য মাঠে নামলাম কারণ আপনারা আমাদের ভুল বুঝতে পারেন কি আমরা বোধহয় অপরাধ করেছি অপরাধ আমরা করি না এই জন্য বুক ধরতে বলতে পারি বিরোধীরা বলছে চাকরি বিক্রি করেছে সবিনয় প্রশ্ন করি সিপিএম এর অন্যতম নেতা সুজন মিশ্র সুজন চক্রবর্তী চার ফ্যামিলিতে দুইজন চাকরি করে সুশান্ত ঘোষ সিপিএম এর দণ্ডপর নেতা পশ্চিম মেদিনীপুরে চার ফ্যামিলিতে 30 জন লোক চাকরি করে এগুলো অপরাধ নয় আমরা কিন্তু অপরাধীদের আড়াল করার জন্য বলছি না আমরা একবারও বলছি না যে যদি আমাদের দলের কোন লোক কোন নেতার সঙ্গে যুক্ত থাকে তার সাজা দেওয়া যাবে তো সরকার তার দায়িত্ব নেবে না কিন্তু আমরা বলতে চাই যারা অপরাধ করেনি যারা অন্যায় করেনি তারা প্রতিবাদ করুক যাদের 34 বছরের আমলে কালো যাদের আমলে 55,000 রাজনৈতিক কর্মী বিরোধীদের খুন হলো যাদের আমলে বিরোধীরা দাঁড়িয়ে এইরকম প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে পারেনি তাদের মুখে শোভা পায় না আর ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে একটাই বক্তব্য বলল আপনারা ভুলে গেলেন যাদের হাত ধরে 55,000 কর্মী খুন হলো তাদের হাতটাকে সজাপে চাপড়ে ধরে তারা বাংলা রাজনীতি করছেন আর সদ্য যে দলটি বাংলার পক্ষে গজে উঠেছে সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্পর্কে আপনাদের একটাই প্রশ্ন কিছু অসংগঠিত মানুষ এই দলটি করছে বিক্ষুব্ধ মানুষদের ভিড় এই দলে দলের একটাই নেতা আব্বাস সেই আব্বাস যা বলছে অন্ধের মতো দৌড়ে যাচ্ছে সেই আব্বাসের পরিণতি এর আগে ইতিহাস সাক্ষী দেখেছে অনেক দল এইভাবে গজিয়ে উঠেছিল কিন্তু তারা চেষ্টা করতে পারেনি কারণ সেই দলের গঠনতন্ত্র প্রবীণ ছিল না সেই দলে মানুষের জন্য কি করা হবে এই এজেন্ডা ছিল না কিন্তু আমরা 2011 সালে ক্ষমতা আসার আগে বাংলার প্রতি অন্তত 30 বছর সক্রিয় বিরোধী রাজনীতি করেছি এবং আমরা জানি সরকারকে নড়িয়ে দেওয়ার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো আমরা করেছি বলেই 2011 সালের পর 16-21 আসতে আমাদের সমস্যা হয়নি আর এই 2021 সালের সাফল্য সম্পর্কে আপনারা সবাই জানেন তাই বলে বিরোধীদের এই উস্কানি বিরোধীদের এই নেতিবাচক রাজনীতিতে ভয় আমরা ভীত নই আমরা শুধু ভয় করে এই সাম্প্রদায়িক দাঙ্গার আমি অনুরোধ করে বলবো আপনাদের গঠন আন্তর্জাতিক মানে ব্যবসায় ঘড়ি বাড়িতে সেই ব্যবসাটা যাতে থাকে সমস্ত পরিষেবা যাতে আমরা নিয়মিত পেতে পারি এই সমস্ত ব্যবস্থা করতে হলে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতা রাখতে হবে সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি শাহীন বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ